তো দেখো পুরো রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বড় মার কাছে। আর তার আগে দেখাই আমাদের আকাশের অবস্থাটা দেখো একবার। এই পরিস্থিতিতে মা চেয়েছে এখন যেতে তো হয়ে যাচ্ছি, দেখি কি পাই। এই টেকার তো না, টেকারে গিয়ে অসুবিধা হবে না? না অনেক আগে দাঁড়িয়ে মারাত্মক আকাশের মানে অবস্থা, মানে এই ঝড় বৃষ্টি হলেও বলে আর কি। যেতেই হবে, আগে মন্দিরে ঢুকে যাই, তারপর দেখা যাক কি হবে। দেখো ঝড় উঠে গেছে, আমরা এখনো টোটো অব্দি পাইনি নৈহাটি। মন দিয়ে যাবো কত আশা করেছিলাম, এত বেশি ঝড় হচ্ছে ইদানিং যে যাবার পরিস্থিতিই যাচ্ছে না। কোথাও বেরোতে গেলে তার আগে 10 বার ভাবতে হচ্ছে বেরোবো, মাঝে রাস্তায় ঝড় না উঠে যায়, কি পরিস্থিতি বলো। সে আমাদের যাওয়াতে এত বড় একটা বাধা পড়লো বলবার মতন নয়। দুজনে অনেকক্ষণ অপেক্ষা করেছে, তারপরে হলো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা দুজন যেতেই পারলাম না বড় মার কাছে। কত সাথ করেছিলাম যে আজকে বড় মার কাছে যাবো, পুজো করবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, কোনোটাই হলো না। তো এখন এই বসে আছি, তো তোমরা কিন্তু আমাদের পেজে ফলো রেখো, আবার একদিন যাবোই, কারণ মায়ের কাছে যেতেই হবে, মন চেয়েছে এখন যাবোই। যেদিন যাবো তোমাদের কিন্তু সেই ব্লগটা শেয়ার করবো, তাই তো বলো। মনটা খুব খারাপ হয়ে গেছে, এখনো বৃষ্টি হচ্ছে আর কারেন্টও ছিল না, এই মাত্র কারেন্ট এলো, তাই তোমাদেরকে আমি মানে খবরটা আবার জানালাম। তো আর কি করা যাবে বলো, যেদিন ডাকবে সেদিন আবার যাবো, আজকে তো ডাকিনি। দেখো কালকে জামাই ষষ্ঠী খেয়ে গেছে, তাও শান্তি হয়নি। আজকে দেখো কত কিছু নিয়ে এসেছি খাওয়ার জন্য, মিষ্টি দই একদম প্লেট ঠাসা, খাবে বলে চলে এসেছে আজকে সব। আমার আমাকে দেবে তো? দেবে না জানো, সত্যি করে দেবে না, সব একাই খাবে ও, যা খেয়ে নাও। দেখো আমি এসেছি আমার বাড়িতে, আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি। তো দেখো, এই দেখো মহারাজ, তোমাদের দাদাকে দেখো, আমার ঠাকুমার কোলে শুয়ে আমার জায়গা নিয়েছে, ও আরাম খাচ্ছে। কেন দিচ্ছ তুমি ওকে? নাত জামাই বলে? এই দেখো কোলে শুয়েছে, বাবা এত বড় শরীরটা নিয়ে আমার ঠাকুমার কোলে মাথা দিয়ে আরাম খাচ্ছে, দেখেছো মা? আমি যখনই বাড়িতে আসি আমার ঠাকুমা আমাকে ঠিক এইভাবেই আরাম দেয় মাথায়, আর এখন উনি শুয়ে পড়েছেন। বিরক্ত করবো না, ঘুম পায়। বাবা উড়ে, বাবা ওরে বাবা, ভালো। হাসি মজা করতে করতে তো বেশ রাত হয়ে গেছে, তো এখন মা করেছিল রুটি আর তড়কা করেছিল, ডিম তড়কা। তো রুটি আর তড়কাটা নিয়ে চলে এলাম, আর তোমাদের তো বলা হয়নি যে বড় মার ওখানে তো যেতে পারিনি, তাই মায়ের এখানে এসেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে তো মা আমার বাপের বাড়ি একদমই কাছে, তাই জন্য বাড়ির দিকে একটু এসেছিলাম, মা অনেকবার করে বলছিল সেই জন্য একটু বৃষ্টি কমাতে এদিকে এসেছিলাম। তাও অনেকটা বেশি রাতেই এসেছে, মোটামুটি 7:30টার দিকে এখানে এসেছিলাম, আর এখন বাজে 9টা মতন, তাই আর কি মা বললো যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই যা, তার জন্য আর কি রুটি তরকা করেছিল, সেটাই আর কি খাচ্ছিলাম। আর আমার মা এত বেশি ভালো তরকা বানায়, কি বলবো, মানে দোকানেও মনে হয় এত ভালো পাওয়া যায় না, এত টেস্টি হয়। আর কালকের তরকাটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু নুন টান লাগছিল, বাট এমনিতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, মানে অসাধারণ খেতে লাগছিলো জানো তো। আর তরকাটা তো আমার সব থেকে প্রিয়। আর তোমাদের দাদার অবস্থা দেখো, খেলা দেখতে দেখতে খাচ্ছে, প্রতিবার এরকম খেলা দেখতেই থাকবে, খেলা দেখতেই থাকবে, আর খাওয়ার পরেই থাকবে, খাবে না, এরকমভাবেই ওর আর কি খেলার দিনগুলো চলতে থাকে। আর দেখো মা এখানে বেশ আম কেটে দিয়েছিল, 2টো আম কেটে দিয়েছিল ওর জন্য, কারণ ও তো আম খেতে খুব ভালোবাসে, তো এখন এই আমটা খাওয়া হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও।